নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের ইনস্ট্যান্ট মোদকের রেসিপি আর এটি বানানো ভীষণ সহজ এটিকে এইভাবে বানিয়ে আপনারা বাপ্পাকে ভোগ নিবেদন করতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম ইনস্ট্যান্ট মোদক বানাবার জন্য আমি হাফ কাপ ভাজা ছোলা নিয়ে নিয়েছি আর পনেরোটা কাজু নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করলাম টু টেবিল স্পুন চিনি এখন এগুলিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার আমি পাউডার বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার পাউডারটি বানানো হয়ে গেছে এখন এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করলাম আর সঙ্গে সঙ্গে অ্যাড করলাম হাফ টি স্পুন ঘি প্রথমে আমি ড্রাই সমস্ত জিনিসগুলিকে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার ড্রাই সমস্ত জিনিসগুলিকে মিক্স করা হয়ে গেছে এখন একটু একটু করে দুধ দিয়ে আমি এটিকে মেখে নেব আর এই দুধটি আমি রুম টেম্পারেচারের দুধ ইউজ করছি এতে গরম দুধ ইউজ করবেন না তাহলে রেজাল্টটা ভালো আসবে না এই দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুন ডেসিকেটেড কোকোনাট আমার এই মিশ্রণটি একটু নরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও ওয়ান টি স্পুন ডেসিকেটেড কোকোনাট অ্যাড করলাম অ্যাড করার পর আবারও এটিকে মিক্স করে নেব এই মিশ্রণটি পাতলা হয়ে গেলে একটু একটু করে আপনারা ডেসিকেটেড কোকোনাট দিয়ে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন আমি আরও একটু ডেসিকেটেড কোকোনাট ইউজ করে এটিকে আমি অ্যাডজাস্ট করে নিলাম এই দেখুন মিশ্রণটি আমার বানানো হয়ে গেছে এখন এটিকে আমি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি একটা বাটিতে একটু মাখা সন্দেশ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করলাম ওয়ান টি স্পুন ডেসিকেটেড কোকোনাট এখন আমি এগুলিকে হাতের সাহায্যে মিক্স করে নিলাম আপনারা এর মধ্যে ড্রাই নাটসও ইউজ করতে পারেন আমি আর করলাম না এদিকে মোদক বানাবার জন্য আমি মোদকের নিয়ে নিয়েছি প্রথমে আমি এই মোলটির ভেতরে এইভাবে ঘি গ্রিস করে নিলাম আঙুলের সাহায্যে ঘি নিয়ে এটিকে আমি গ্রিস করে নিলাম এখন যে আমি মিশ্রণটি বানিয়েছিলাম সেটিকে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে মোদক বানিয়ে আপনারা বাপ্পাকে ভোগ নিবেদন করবেন এটা বানানো কতটা সহজ আর এটা বানাতে গ্যাসও জ্বালানোর দরকার হয় না এটিকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এদিকে মোদকের মোলটি বন্ধ করে আমি এই সাইড থেকে যে অংশগুলি বেরিয়ে যাচ্ছে সেগুলিকে আবারও আমি প্লেটে রেখে দিলাম এবার আমি এর ভেতরে একটা ছিদ্র বানাবো এই দেখুন আঙুলের সাহায্যে এটিকে আমি এইভাবে একটা ছিদ্র বানিয়ে নেব এখন এর ভেতরে আমি মাখা সন্দেশ আর যে ডেসিকেটেড কোকোনাটের স্টাফিংটা বানিয়েছিলাম সেটি আমি এর মধ্যে ভরে দেবো একটু আঙুলের সাহায্যে চেপে চেপে এটিকে আমি এর মধ্যে ভরে দিলাম আর আবারও এর ওপর থেকে যে আমি ভাজা ছোলার যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটিকে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু আঙুলের সাহায্যে চেপে দিলাম এবার আমি হালকা হাতে মোল থেকে মোদকটিকে বার করব। এই দেখুন বন্ধুরা কতটা সহজে এই পারফেক্ট মোদকটি আমার তৈরি হয়ে গেল আর এটা বানাতেও বেশি টাইম যায় না আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আমি মোদক বানাবার আরও একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবেই এটিকে বানাতে পারেন বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইলো এখন এইভাবে কত করে আমি মোদকের মোলটিকে বন্ধ করে দেব এখন এর ভেতরে মাখা সন্দেশের যে আমি স্টাফিংটি বানিয়েছি সেটি আমি এর ভেতরে ভরে দেব এই যে ছিদ্রটি আছে এর ভেতরে আমি এই মাখা সন্দেশের স্টাফিংটিকে ভরে দেব একটু আঙুলের সাহায্যে দাবিয়ে দেব এখন এটিকে আমি ডিমোল্ড করব আর সাইড থেকে যে অংশগুলি বেরিয়ে যাচ্ছে সেগুলিকেও আমি প্লেটে রেখে দেবো আবারও এটিকে আমি পরে ডিউজ করে নেব এবার এটিকে আমি ডিমোল্ড করবো এই দেখুন হালকা হাতে এটিকে ডিমোল্ড করতে হবে এবার আমি টু ইন ওয়ান মোদক বানানো দেখাবো তার জন্য তার জন্য যে মাখা সন্দেশ আর নারকেলের যে স্টাফিংটি বানিয়েছিলাম সেটি আমি এক সাইডে রাখবো আর এক সাইডে ভাজা ছোলা আর কাজুর মিশ্রণটি যেটা বানিয়েছিলাম সেটি আমি আর এক সাইডে রাখবো রাখার পর আমি মোলটিকে বন্ধ করে দেব বন্ধ করার পর এটিকে আমি ডিমোল্ড করব। এই দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল টু ইন ওয়ান মোদক এইভাবেই আমি সমস্ত মোদকগুলিকে বানিয়ে নেব তারপর এটিকে আমি বাপ্পাকে ভোগ নিবেদন করব। এই মোদকটি খাওয়ার সময় একবারেই বোঝা যায় না যে এটি ভাজা ছোলা দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা অবশ্যই এটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর এর গার্নিশিংটি আমি খুব সিম্পল রেখেছি ওপর থেকে কেসার আর একটু পেস্তা দিয়ে এটিকে আমি সার্ভ করলাম তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে Thanks for watching.